এ সম্পর্কের অধিক অপডেট আগে যা তা আলোচনা আসা অপডেট রাখা আমার সহ উপস্থিত অছেন শ্রীকান্ত নায়ক উদলা প্রতিনিধি আমার শ্রীকান্ত যদি মতো শুনে পুজো প্রাথমিক টিকিৎ আপনার অপডেট চাহুছি যে আজ ঘটনাক্রম কন

जो टीम आसी से माने मध्य पहचापर विद्याभारती घरे विद्याभारती र लोक पाखापा चारि घंटा धरी जेरा साढे घंटा जेरा जेरापर पुलिस चली चाहिँ कथा सामना को आसु पूर्व जेरा समय विद्याभारतीको निकट्रु तथ्य अनेक अनेकगुडिए दस्तावेजको धरी पुलिस आज तद गरि

প্রকৃত ইয়ে গোটে স্থিতি কোটি না গোটে অড়ুয়া স্থিতি ইঙ্গিত করুছি গোটে অড়ুয়া পরি ইঙ্গিত কলা ভালি অন্তত অনুভব হোক একজাক্টলি এ বাবদে বহু মাত্রায় স্পষ্ট কিন্তু পারিপার্শ্বিক স্থিতি যা ঘটুচি ঘটনা ক্রম যা দেখুছে তাকে স্বাভাবিকভাবে এভাবে প্রশ্ন উঠা হি স্বাভাবিক কুয়া যাই তেম লগাতার ভাবে এ আমি এই আধারে টিকি বুঝে আাঁণা চেষ্টা করুছু আমি বর্তমান স্টুডিওরে উপস্থিত অনেক বরিষ্ঠ আইনজীবী শ্রুত সিদ্ধার্থ দাস দাস আপনার স্বাগত করুছি মো এই যে ঘটনা দেখু আপনার তিনি তিনথর যদি আজ কুশে বা তাহলে তিনথর এইভাবে জেরা প্রকরণ সরিলা বিদ্যাভারতী পূর্বর জেরা হয়েছি তাছি এবং এইটা সেকেন্ড টাইমপ্রাই তা জেলা হইছে তেমন এই জেরা প্রক্রিয়া আমি দেখুছি আপনার গোটে স্বাভাবিক প্রক্রিয়া ভালো লাগুচি না এতে আপনার মানে ব্যতিক্রম লাভে দেখা আজ পর্যন্ত যা তদন্ত হয়েছি

কিন্তু কথা হ'ল যে অভিযুক্ত হ'ব তিনিজনা তুমি বৰ্তমান পুলিচ জা অভিযুক্ত ঘৰ কু যি গোটেই লাগু যে আমি সমস্ত গোটেই ইন'চেণ্ট বুলি ভাবিবা ক্ৰিমিনা জুৰিছপ্ৰ কওঁ যে সমস্ত আমি ইন'চেণ্ট বুলি ভাবিবা কিন্তু তথ্য যেতিয়া প্ৰমাণ পাৰিব যদি সি হত্যাকী হৈ হত্যা গিৰফ কৰা এবং যদি সে আত্মহত্য বা এবাট টু কমিট সুইসাইড করতিবা এমতি একটা পরিস্থিতি সৃষ্টি করতিবে যে ব্যক্তি তাকমা সেই আদ্যিক আত্মতা গলে তাহলে মধ্যে দণ্ডনীয় এবং যদি দুর্ঘটনা জনিত হয় তা লাগু স্ট্রিকলি প্রুফ করা পড়ি এটা দুর্ঘটনা এ না আত্মত্যা ন কে এটা হত্যানো তেও কথা যে কিন্তু হয় জি যে সাধারণত পুলিশ কো যে ক্ষমতা দেয়া যায় জি ধরন্তু আমি কিছু সময় পাই ভাবি দবা যে যদিও তাঁর না এফআইআর বিদ্যাভ না জন অভিযুক্ত বা লেখা যাই পুলিশ তাকে যদি ভাবুছি ইনোসেঁট তাহলে পুলিশ তান কু পুলিশ কে যাও গোটে লাগুণি কি যেত গোটে আমি দেখি যদি অনেশ্বত ভাগ কেস রে অভিযুক্ত ছোট অভিযুক্ত হো ছোট অপরাধপ্রাই অভিযুক্ত হয়ে থানু বা বড়প্রাই তাসারণত যাই গাড়ি নিয়ে ডাকি আনি ना भी पुलिस विद्याभारतीटने सीआरपीसी सेक्शन विक्स टी अनुसार चिठी गोटे पठे पारे नोटिस देवे तुम्हें आसिक यही टाइम ये तारीख में ये समय हाजर रु एमती किसी महिला विकल्प नहीं जदि कौन डुण डक्यूमेंट के कौट आदि भी डकुमेंट किसी अच्छे

যে আপোন যদি গিৰফ হৈ গ'ল তাৰ সময়ৰ গোটেই ব্যৱধান আছে দণ্ড অনুসৰি এতিয়া যদি চাৰ্জ চিট নদ কিন্তু এতিয়া সব ব্যৱস্থা থাকিলে যে আপোনাৰ পুলিচ কলা বহুত বহুত পুলিচ অতৰে তুমি এনে কাষকি এই কৰো নাহ কথা কোৱা যে এই গোটেই কেছ তুমি আমি তাকে হেল্প মাগিলো ক্ৰাইম ব্ৰাঞ্চ কুই ত আপোনাৰ যে গজপতি জিলাৰে কেৱেশ মডৰ কেছ আহি তো জা পুড়ু আমি লোক মানে গ্ৰহণ কৰি পাৰি নহয় अनेक अनेक हत्या मामला देखी जनक देखी कि रे, तदंतर आ, को पाके रे ए में तो तो ए से को घटना प्रक्रिया जा थोड़े देखु अलग लगुच सेवा प्रश्न उठू सर टेपो श्रीकांत नायक प्रतिनिधि जोड़ सीम सहित श्रीकांत अपडेट घटनाक्रम कौन था मुझे अबडेट बुझाँगी प्रकृत आज विद्याश्री घर लोक समय पचरा उगला आज ଦେଖନ୍ତୁ ଶ୍ରୀପତ୍ସ ଯେଉଁଭଳି ଭାବେ ଦେଖିବା ପୁରା ଘଟଣା ଗୋଟେ ମିଷ୍ଟ୍ରି ହେଇକି ରହିଛି ଏବଂ ଆଜି ତାର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ଜେରା କରିବା ପାଇଁ ପାଲାଚାମୁନ୍ଦରୁ ଚାରି ଜଣିଆ ଟିମ୍ ଆସିଥିଲେ ଏବଂ ଦିନ ପ୍ରାୟ ସାଢେ ଦଶଟା ସମୟରେ ବିଦ୍ୟାର୍ଥୀଙ୍କ ଘର ଭିତରେ ଚାରି ଜଣିଆ ଟିମ୍ ପଶିଥିଲେ ତ ସହିତ ଉଦ୍ଧାର ମଧ୍ୟ ଥିଲେ ଏବଂ କଥାପାଖି ସାଢେ ଚାରି ଘଣ୍ଟାର ଜେରା କରିବା ପରେ ବିଭିନ୍ନ ଦିଗକୁ ନେଇ ତଦନ୍ତ କରିଛନ୍ତି ତାହା ସ୍ପଷ୍ଟ କରିନାହାନ୍ତି କିନ୍ତୁ ଯାହା ସୂଚନା ମିଳିଛି ଯେ ପୋଲିସ ବାରଗୋଟି ପ୍ରଶ୍ନ ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କୁ କରିଛି ବାରଗୋଟି ପ୍ରଶ୍ନ ଭିତରେ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗ ଯୋଉ ପ୍ରସଙ୍ଗ ଆଜକୁ ଯୋଉ ବାଇଶ ଦିନ ହେଲା ମୃତ୍ୟୁ ଘଟଣା ତାକୁ ନେଇ ଯୋଉ ତର୍ଜମା ଚାଲିଥିଲା

ନିଶ୍ଚିତ ଭାବେ ଦେଖନ୍ତୁ ଯେଉଁଭଳି ଭାବେ ଯୋଉ ପ୍ରଶ୍ନ ଗୁଡିକ ଥିଲା ପ୍ରଶ୍ନ ଗୁଡିକ ଭିତରେ କିଛି ପୂର୍ବ ପର୍ଯ୍ୟାୟରେ ଯୋଉ ପ୍ରଶ୍ନ ଥିଲା ସେ ପ୍ରଶ୍ନ ଥିଲା ଏବଂ ତ ସହିତ କିଛି ନୂଆ ପ୍ରଶ୍ନ ମଧ୍ୟ ଥିଲା ଯେଭଳି ଭାବେ ବିଦ୍ୟାଭାରତୀ ଏବଂ ସୌମ୍ୟଙ୍କର ଯୋଉ ଦୁଇ ଗୋଟିଏ ମୋବାଇଲ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଯେତେବେଳେ ପୋଲିସ ତଦନ୍ତ କରିବାକୁ ଆସିଥିଲା ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କ ଘରକୁ ସେତେବେଳେ ନେଇଥିଲା ଏବଂ ସେଠାରୁ ମିଳିଥିବା ଦୁଇ ଗୋଟିଏ ଫଟୋ ସେ ଫଟୋ କାହାର ତାକୁ ନେଇ ମଧ୍ୟ ପୋଲିସ ବିଦ୍ୟାଭାରତୀଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କରିଥିଲା କାହିଁକିନା ଦୁଇ ଜଣ ଯୁବକଙ୍କର ଫଟୋ ମଧ୍ୟ ମିଳିଥିଲା ଯାହାକୁ ବି ପୋଲିସ ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ କରିଥିଲା ଏବଂ ଅନ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗକୁ ପୋଲିସ ପ୍ରାଧାନ୍ୟତା ଦେଇଥିଲା ଯେ ଯୋଉଭଳି ଭାବେ ସୌମ୍ୟ ଯୋଉ ଲେଖିଥିଲେ ଜୁଲାଇ ବାରରୁ ପନ୍ଦର ତାଙ୍କ ପାଇଁ କାଳରାତି ଥିଲା ସେଇ କାଳ ରାତି ବାବଦରେ ସିଏ ଯୋଉ ଲେଖିଥିଲେ ନିଜ ଦାୟୀରେ ସେ ବାବଦରେ বিদ্যা ভারতী জিলে কি এবং যদি বা জা সে কন করে জাঁবা পরে স্বামী সহ কিছু আলোচনা করে কি নাই এবং আউ গোটি প্রসঙ্গ মধ্যে রখিচ্ছেন যোদিন ঘটনা ঘটে যো গোটি কথা উঠি যো গোটে প্রসঙ্গ উঠি যা তুমি তো হইলা যে বিদ্যা ভারতী হাতের एक नाली पुतळा धरी आसले नाली पुतळ्या कण ला नाली पुतळा आसले नाली पुटला भित्र तामध्ये प्रश्न करची पोलीस आज विद्याभारती केवळ विद्याभारतीय विद्याभारती बापाचरा उचराची अनेपटे जी नजर देवा जे विद्याभारती जोदन सम पी जायला कटक एसटी कुदिन विद्याभारती बापा એકારુ ગટે ગાડી નહી કટિપતારુ જાઈ તલે કટો વ્યક્તિ બીકુ એવંગ સાંગરે બિજાવર્તીક નહી કરી તલે તો તે ડ્રાઈવર કુમંતે આદી પત્રા ઉતરા કરા દિયા કટા કાંઈ ના ડ્રાઈવર જતારે ગણમાધ્યમ કુ પ્રતિક્રિયા દેવા કુ જાઈ કે કહી તલે કે હું જોદી સબુ કથા કહી દે કે સબુ સત્ય કહી દેબી તબે કોણ સમય રમે ન્યાય પાઈ જિબે કી એ ભળી ગોટી પ્રશ્નચિન્હ ચિડા કરતિલે જાકુ ড্ৰাই পচৰা উচৰা কৰিবিতৰ কেৰাকৰণ ঘটিলা নাই ড্ৰাইভৰ নোটি ড্ৰাইভাৰ আছে পহিব তথ্য উগা কৰিব এবং এ তদন্ত প্রক্রিয়া কো আমি যেতিকে বুঝুছো যেতিকে দেখুছো এবং পূর্বর যে ঘটনা ক্রমক কো মধ্যে দেখিছো সেই আধার রে গটে অস্বাভাবিক স্থিতি অন্ততঃ অনুভব হচি আ ভিতরে আম সৈতো সূত্র সূর্যমনি त्रिपाठी পূর্বতন পুলিশ প্রশাসক

অভিযোগপত্রের উল্লেখ রয়েছে অর্থাৎ সে জনে অভিযুক্ত তাঁর এপর্যন্ত ক্লিনচিট মি না তেম তা পুলিশ পচারা পাই কী পুলিশ স্টেসনক ডাউুনাই বা অন্য কোণী স্থানক ডাকুনা কী তা আরাম মিলাভি জায়গা ভিতরে কী পচরা উচরা করা যাচ্ছে আকুইকি সমস্ত প্রশ্ন উঠেছেন তো এই প্রক্রিয়াটা আপনার স্বাভাবিক লাগুচি। না আপনার মধ্যে এম যে এটা গোটা অস্বাভাবিক প্রক্রিয়া

निश्चय आइन अवस्था नथिले जो माने मुख्य धरनिया तल श्रेणी रो कर्मचारी एकरिस्थ पु अफिसर म देखिकरी बारण गर्ुना कहीँ के आइन र निश्चित भावना व्यवस्था आपन बुझी जिवे आज्ञा स्वर्गीय नन्दिनी को

ତେଣୁ ଏସବୁ ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସ୍ୱର୍ଗୀୟ ନନ୍ଦିନୀ ଶପଥୀଙ୍କର ଯୋଉ ପ୍ରୋଟୋକଲ ଆଉ ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କର ଯୋଉ ପ୍ରୋଟୋକୋଲ ତାକୁ ଆମେ ସମାନ ନିକିତିରେ ତୋଳି ଦବା ଏଇଟା କାଇଁ ମତେ ଟିକେ ସହଜ ଲାଗୁନି ମୁଁ ଟିକେ ଏଇ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ତ সিদ্ধার্থ দাসুছে শ্রীত দাস যে কথা অন্তত সূর্যমণি ত্রিপাঠী কহিলেন আইন বিষয়ে আপনার অধিক স্পষ্ট করাই দেবে প্রকৃত এমি গোটে ব্যবস্থা অনেক অভিযুক্ত জন মহিলা হুঁতেন তাঁর কোহল ব্যবস্থা অভিযুক্ত যদি জন পুরুষ হুঁতে তাঁর তাহলে কড়া ব্যবস্থা এমতি গোটে ব্যবস্থা অনেক আইন আগে আইন আগে সেমি ব্যবস্থা বিলকুল হি না আজ্ঞা হুয়ে তো স্থলবিশেষে কোটি গোটে কোর্ট কিছু টিপণী পি থাকে এবং য শ্রীমতী নন্দিনী সাত্পতি সি সেত কম লে এবং অভিযোগটা কন এবং এটি অভিযোগটা কম অংশ ইয়ে কে দেখবা যে অধিকাংশ জায়গায় মহিলা মানে অভিযুক্ত থাকে বা সাখী থাকে তে জন অভিযুক্ত বা সাফিকা কু পুলিশ থানাকে ন ডাকবার এটি বিশেষত কণ অনেক স্পেশালিটি কীটা বড় কথা আচ্ছা যে সি জ ভিন্নক্ষম বা সি তা স্বামী মৃত্যু ভাঙ্গি পড়েছেন বা তা এটি আনবাটা ঠিক হোনি কেউ দৃষ্টি रिजन दे पारे हुए तो मुझे ठीक से रिजिन टा कौन साक्षी कहीं आस विशेषकर अभुक्त फुटिंगरा दुक्तर क्लीन चीट पाइप दोषी बेली क्लीन चीट पाई दुस्त नु मैं आप प्रमाण भी अच्छे जान सब पक्षा जे कहीं जड़े

থানাকে ডাকি পারব এসব কথা বন্দোবস্ত মোতে না কথা হচ্ছে যে যদি আমাদের দেশটা আইন না আইন কোটা আইন বলে আমি সুপ্রিমকোর্ট ডিসশন কিন্তু ল অফ দ্য ল্যান্ড বলে মানি বলে আমার সংবিধানের ব্যবস্থা আছে সেইপরি ভাবে ভাবি যদি সুপ্রিম কোর্ট কু যু কথা দিনে কোথায় যে হ্যান্ডকপ পড়ে जे थीप जो जहाँ को बर्तमान एनकाउंटर कह जाऊ जहाँ भी कह जाऊ हैं हेडकप पड़ेन जो लेग सैकल पड़े डिस्कसन होता थे से कहला सुप्रीमकोर्ट सुप्रीमकोर्ट सब तो कहूनी गो ये गोटे स्टेट जैकेट फर्मुला जे, जे प्रत्येक आज देखिए जार गए आब्सकंडेन्ट टेडेन्सी अच्छी से प्रश्न गोटे उदाहरण दूसरी सुप्रीम सुप्रीमकोर्ट डीसीसन को হাইকোৰ্টৰ ডিচিচন কু আম ৰাজ্যাইডলাইন কু আমি তাৰ লেটৰ এণ্ড স্পিৰিট অনুসাৰ দেখিব পাৰিব যে আমি ক'ত এইটোৱে ব্যৱহাৰ হৈ পাৰিব আমি মোৰ মতৰে এঠি পুলিচৰ ᱛᱟᱠᱚ ᱟણીᱣᱟ ᱯᱟᱭ ᱢᱟᱫᱷᱭᱚ ᱠᱚᱱᱚᱥᱮ ᱯᱨᱛᱤᱵᱚᱱᱫᱷᱚ ᱠᱚ ᱱᱚᱛᱞᱟ ᱠᱟᱦᱤ ᱠᱤ ᱟણીᱞᱮᱱᱤ ᱥᱮ ᱯᱚᱞᱤᱥᱤ ᱠᱚᱭᱤᱵᱮ ᱚᱠᱮ ᱤᱴᱥ ᱵᱟᱯᱮ ᱟᱯᱱᱚ ᱡᱚ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱦᱩᱪᱷᱛᱤ ᱡᱚᱱᱮ ᱢᱦᱤᱞᱟ ᱦᱤᱥᱟᱵᱨᱮ ᱟᱢᱮ ᱡᱮᱛᱚᱵᱮᱞᱮ ᱫᱮᱠᱩᱪᱷᱮ ᱵᱤᱫᱭᱟᱵᱷᱟᱨᱛᱤ ᱠᱚ ᱛᱟᱝᱠᱚ ᱯᱨᱛᱤ ᱢᱟᱫᱷᱭᱚ ᱟᱢᱚ ᱥᱚᱢᱵᱚᱫᱷᱚᱱ ᱥᱚᱢᱚᱵᱮᱫᱱᱟ ᱨᱚᱦᱤᱪᱷᱤ ᱡᱮ ᱯᱚᱨᱡᱚᱱᱛᱚ ᱛᱟᱝᱠᱚ ᱵᱤᱨᱚᱫᱷᱨᱮ ᱟᱥᱤᱛᱷᱤᱵᱟ প্রতিবন্ধক মহিলা হিসাব পাই আমার সমবেদনা রইছি যে পর্যন্ত রয়েছে যেপর্যন্ত আস্ত অভিযোগ প্রমাণ হেই নাই সে পর্যন্ত নির্দোষ যেত প্রমাণ হয়ে যত আমি ভিন্ন তরিকারে তাকে বুঝবো বা চেষ্টা করিবা অলগা তরিকারে অলগা দৃষ্টিভঙ্গি দেখি পারন্তি কিন্তু বর্তমান পর্যন্ত সে জনে অভিযুক্ত এবং নারে অভিযোগ আসিছি অভিযোগ পর্যন্ত প্রমাণ হয়ে কিন্তু পুলিশ প্রকৃত এই দৃষ্টিভঙ্গি বদলি যাচ্ছি কিন্তু পুলিশ এখন ভিন্ন দৃষ্টিতে কাইকে দেখুচি কারণ পুলিশ পাই তো আইন আধারে পুলিশ সমস্ত সান আধারে দেখিবা দরকার তদন্ত ঠিক

ଗ୍ୟାପ୍ ରହିବା କଥା ସେ ଗ୍ୟାପ୍ଟା କେଉଁଠି ନା କେଉଁଠି ହଜିଯାଉଛି ଆ ଭିତରେ ସେ ତ ସୂର୍ଯ୍ୟମଣି ତ୍ରିପାଠୀ ଆମେ ପୂର୍ବର ପ୍ରକରଣକୁ ଯଦି ଦେଖିବା ଡିଏଫଓଙ୍କ ମାମଲାକୁ ଆସନ୍ତୁ ସେତେବେଳେ ଆଇଓ ତାଙ୍କୁ କ୍ଲିନ୍ଚିଟ୍ ଦେଇଦେଲେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବର୍ତ୍ତମାନ ଏସ୍ପି ନାହାନ୍ତି ତାଙ୍କର ଅବସର ନେଇସାରିଲେଣି ଡିଏଫଓ ମଧ୍ୟ ସେଠି ନାହାନ୍ତି ତେଣୁ ତଦନ୍ତ ପ୍ରକ୍ରିୟା ଆହୁରି ବିଳମ୍ବିତ ହୋଇପାରେ ଆଗକୁ ତେଣୁ ଏଠି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ପୋଲିସ ଗୋଟେ ସହଜ ବାଟ ଗଳା ବାଟ ତିଆରି କରିବାର ଗୋଟେ ମାଧ୍ୟମ ପାଲଟି ଯାଉଛି ଏ ସନ୍ଦେହ ତିଆରି ହେଉଛି ତେଣୁ ଆପଣଙ୍କ ଟିକିଏ ଉତ୍ତର ଚାହିଁବି ପ୍ରକୃତରେ ପୋଲିସ ଗୋଟେ ଗଳା ବାଟ କାହିଁକି ତିଆରି କରୁଛି ନାହିଁ ମୋର ଏ ପ୍ରଶ୍ନରେ କିଛି ଉତ୍ତର ନାହିଁ ଆଚ୍ଛା କାରଣ ଏ ମକଦ୍ଦମାର ତଦନ୍ତ ସହିତ ମୁଁ କୌଣସି ପ୍ରକାରରେ ଜଡ଼ିତ ନୁହେଁ ଆଜ୍ଞା ମୋର ଅଭିଜ୍ଞତାକୁ ନେଇ ଆପଣଙ୍କ ମୋଠୁ ପ୍ରଶ୍ନ ଆଧାୟ ପ୍ରଶ୍ନ ଚାହୁଁଛନ୍ତି ଅଭିଜ୍ଞତା କହୁଛି ଜଣେ ମହିଳାଙ୍କୁ ଥାନାକୁ ଡାକିବା ଉଚିତ ନୁହେଁ ସେହି ଦୃଷ୍ଟିରୁ ପୁଲିସ୍ ଠିକ୍ କରୁଛି ଆଚ୍ଛା

কিন্তু স্যার প্রশ্ন হোচ্ছি আপনার যে কথা কহিলেন প্রকৃত আপনার পক্ষ পটে দেখু না কি বিপক্ষ পটে মু আপনার চাকরি অভিজ্ঞতা কৌছি কারণ আগে তো এ আপনার এই যে অভিজ্ঞতা বহুত মহিল বা গোটে সহজ স্থিতি আনিদব যে যে সেকো অভিযোগ তাঁর বিধে আসু যে বি অপরাধ করতু সে অন্তত সূর্যমণি ত্রিপাঠী না কেবে যে আগে পুলিশ ডাকিপার আপনি ঘরে বসি আমি ঘরে তদন্ত করতো

মোৰ তিলে মাত্ৰ হেজিটেচন নাই যা ঘটনা হ'বা উচিত মই জনে বৰিষ্ঠ বা জনে পূৰ্বত পুলিচ কৰ্মচাৰী ভাৱে মু কথা কৈছি মই মোৰ চাকি জীৱনৰে মিলাং বিৰুদ্ধেৰে আমি অভিযোগ পত্ৰ দাখল কৰিছোঁ মই কিন্তু কাহ ଥାନାକୁ ଡାକିକିରି ଜେରା ପାଇଁ ଡାକି ନାହିଁ ଓକେ ଯେତେବେଳେ ଥାନାକୁ ଡକାଯାଇଛି ତାଙ୍କୁ ସେ ଗିରଫ ହୋଇଛନ୍ତି ଏବଂ କୋର୍ଟ ଫର୍ୱାର୍ଡ଼ ପାଇଁ ତାଙ୍କୁ ଡକାଯାଇଛି ତେଣୁ ଆପଣ ତାକୁ ଯେପରି ଭାବରେ ରଖନ୍ତୁ ନା କାହିଁକି ମୋ ପ୍ରଶ୍ନ ମୋ ଉତ୍ତରକୁ ଲୋକମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ଆପଣ ଭାବନ୍ତୁ ସେ ଝିଅ जो जि थाना को डाक्या कथा जीर केमि लागता एक पुलिस जण भद्र महिला सम्मान अवस्थे जेरा करची एकूण आपण भूल दृष्टिकोण देखु तुखित मत, ठीक सर ठीक सर आपण जो कथा कुठे मु बारंबार दोहरवची जण महिला प्रति आमे सम्मान अशी जथे समेदना अशी

আমি কোলাই নবানি কাই দণ্ড আ মানে অপৰাধ কৰি কৰি যি ভাৱ প্ৰণতাৰ কথা নাই কথা অভিযোগ আছোঁ তাক আছে হত্যা আছে ভিন্ন কথা আমি ক্লোজ কৰিব যে ভাৱ প্ৰণতাৰ কথা এতিয়া আছোনি যি আইনৰ যেতিয়া আপোনাৰ কৈলে দেখিবা পোস্কো পীড়িত যি ধৰক ঘটনাস্থলা ভূৱন সৈতে পীড়িত নয়াগড় কৰিব পাৰি কাই মণ্ডেটৰি প্ৰভিজন অ ভাৱৰপ্ৰদাৰ আছিলে নিশ্চয় তদন্তৰ সন্দেহ কোনো আছো কাই যে পুলিচ অফিচৰ মানে বৰ্দি পিন্ধা নিজ পুহ কিয় গিফ কৰিব একদম সেক্ষেত্রে কি অসমত হয়ে পেনি কেউ যে আগে রাজ্য তেমন আমি সেই যদি কে যে যদি ওড়শা যদি এপরি গোটে সুনামধন্য রাজ্য বলে আমি পারা। যদি যে বহু সম্মান মহিল কিন্তু যদি অপরাধ কলে সরকার যদি এই বিধিটা করেন যে আমক আমার রাজ্যের মহিলা মানুষ কোনসি কঠোর পদক্ষেপ নেপারে না আমার আমার তো যে সিআরপিসি ব্যবস্থা আছে সেসব তো কেন্দ্র আইন সরকার যদি আইন করবে তখন মু আপনার স্বর্গত বিজু পটনাকর গোটে উক্তি কৌি যেতে ডাউরিটার গোটে চরম সীমায় বসে শাশুকে বেড়ি নণদী হাত কড়িজাক্ট দি জন যা তো মহিলা তাকে বেড়ি পকাই কোর্ট কে পড়ি বহুত সেত মানব অধিকারী কর্মী লে বহ লোক লে যানি আমি কোটে প্রসঙ্গ আসবা মু ভাবুচি যে তদন্ত প্রক্রিয়ার যে আসবে সে

ପ୍ରକ୍ରିୟା ଚାଲିଛି ଯେଉଁ ଜେରା ପ୍ରକ୍ରିୟା ଚାଲିଛି କେବଳ ସମୟ ଟାଳିବାକୁ ଏ ପ୍ରକାର ପ୍ରକ୍ରିୟା କରାଯାଉଛି ନା ପ୍ରକୃତରେ ଉଦ୍ଦେଶ୍ୟ ରହିଛି ଯେ ପ୍ରକୃତରେ ଏହାର କ'ଣ ଘଟିଛି ତାକୁ ବୁଝିବାକୁ ଜାଣିବାକୁ ଏବଂ ସତ୍ୟ ବାହାର କରିବାକୁ ପ୍ରୟାସ କରାଯାଉଛି ନାହିଁ ଏ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେବା ପ୍ରକୃତରେ ଆପଣ ଯାହା ଫୋରକାଷ୍ଟ କରିଥିଲେ ମୁଁ ସେ ଏହା କହିବି ମୋ ପକ୍ଷେ କଷ୍ଟ ଆଜ୍ଞା ତଦନ୍ତ ଚାଲିଛି

সেই ভদ্ৰ মহিলা উচৰা কৰিছিল তাৰপৰা তদন্ত পাৰ ভিতৰকে লোক আছিলে এই বিষয় যা কহিলে সেই কোনো কথা পুলিচ মনেৰে সন্দেহ সৃষ্টি কৰি তাৰ ক্লাৰিফিকেচন পাই নিশ্চিত ভাৱে পচাৰিব ତେଣୁ ଏଥିରେ କଣ ତାକୁ ତଦନ୍ତ ଟାଳିବାକୁ ଚେଷ୍ଟା କରାଯାଉଛି ବୋଲି ଆମେ ଯଦି ସନ୍ଦେହ ପ୍ରକଟ କରିବା ତାହେଲେ ତଦନ୍ତ ଗୋଟିଏ ଦିନରେ ତାହେଲେ ସରିବ ଯାହା ପଚାରିବ ଥରେ સિયું તો સૂર્યમણી ત્રિપાઠી જે કથા એ પચારું કારણ શ્રીકાંત નાયક પ્રશ્ન એમિત પ્રશ્ન રખલે જે બારટી પ્રશ્ન ભીરૂ એમિત પ્રશ્ન રહી છે જેટા કે પૂર્વ થોર પ્રશ્ન પચરા તશ્ન પુણી થોડું કાઠું અધિક તથ્ય આણિક પચારી કથા કે પ્રશ્ન જે દોહરાઉં છે કે સંદેહ હ

সামনা কাছিলে কেৱল এতিয়া কয়লে মই গণমাধ্যমু কথা পাৰিবি অলপ যো পুলিচ দ্বিতীয় আও আচিব কি তদন্ত নিমন্তে এই যো প্ৰশ্ন উঠিছে

रही ड्राइर ताभ पुलिस पचरा उचरा करना जो सी जो मंत्य दे बर्तमान तो ଆସିଛନ୍ତି ତଦନ୍ତ ପରିସର ଭୁକ୍ତକୁ ସେଇ ମନ୍ତବ୍ୟକୁ ଆଧାର କଲେ ବୋଧ ହୁଏ ପୋଲିସ ହାତରେ ଏମିତି କିଛି ଯାହାକି ପୋଲିସ ଯୋଉ ଘଟଣା କହିପାରିବା ଆମେ ଗୋଟେ ମିଷ୍ଟ୍ରି ହୋଇ ରହିଛି ତା ଉପରୁ କିଛି ମାତ୍ରାରେ ପରଦା ହଟାଇ ପାରିବ ଏବଂ ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କର ଏଇ ଘଟଣାରେ କେତେ ସମ୍ପୃକ୍ତି ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କ ନାଁରେ ଯେହେତୁ ବାରମ୍ବାର ଅଭିଯୋଗର ତାଲିକା ଲମ୍ବିବାରେ ଲାଗିଛି ତେଣୁ ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କର ଏଇ ଘଟଣାରେ କେତେ ସମ୍ପୃକ୍ତି ଏବଂ ଏଇ ପୁରା ଘଟଣାର ତା କାମ କରୁଛି ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ପୁଣି ପାରଳାଖମେଣ୍ଡିରୁ ପୁଣି ଥରେ ଉଦଳାକୁ ମଧ୍ୟ ଆସିପାରନ୍ତି ଯୋଉଠିକି ବିଦ୍ୟା ଭାରତୀଙ୍କର ଘର ରହିଛି ସେ ଅଞ୍ଚଳ କ୍ଷମା କରିବେ ଯୋଉ ବାଲେଶ୍ୱର ଯୋଉ ଅଞ୍ଚଳରେ ରହିଛି ସେଠି ଅଧିକ ପଚରାଉଚରା ମଧ୍ୟ ହେଇପାରେ ଆହୁରି ଅଧିକ ତଦନ୍ତ ମଧ୍ୟ ଆସିପାରେ ତଦନ୍ତ ପ୍ରକ୍ରିୟା ଭିତରେ ଆହୁରି କିଛି ନୂଆ ନୂଆ କଥା ମଧ୍ୟ ଆସିପାରେ କିନ୍ତୁ ଗୋଟିଏ ଆଶା ସମସ୍ତଙ୍କର जे उचित न्याय अंत तो सौम्य रंजन का परिवार को मिलो बहुत बहुत धन्यवाद को दीर्घ समय धरी यह प्रसंग आलोचना करें